সিভিকের ঘরে বিস্ফোরণ, প্রাণ গেল একজনের। গ্যাস বেলুনের সিলিন্ডার বিস্ফোরণে কেঁপে ওঠে বীরভূমের সাঁইথিয়া। সিভিক ভলেন্টিয়ারের বাড়িতেই চলতো বেলুন গ্যাস ভরার কাজ, আচমকায় সিলিন্ডার বিস্ফোরণ। ঘটনাস্থলে মৃত্যু হয় প্রতিবেশী। ক্ষুব্ধ জনতা ভাঙচুর চালায় সিভিকের বাড়িতে। আটক করা হয়েছে অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ার ও তাঁর স্ত্রীকে। পেশায় সিভিক ভলেন্টিয়ার দুর্গাপ্রসাদের এই বাড়ি, এবং এখানে বেশ কিছু দিন থেকে এই বাড়িতেই কিন্তু সিভিক ভলেন্টিয়ার সে ওই গ্যাস বেলুনের গ্যাস ভরার ব্যবসা শুরু করেছিল। এদিন সকালে বেলুনে গ্যাস ভরতে গিয়েই বিপত্তি। ঠিক এই রকম একটি জায়গাতে বলা হচ্ছে, যেটা স্থানীয় সূত্রে আমরা জানতে পারছি, যে এই রকম একটি জায়গাতেই কিন্তু গ্যাস ভরার কাজ চলছিল বেলুনে, এমনটাই কিন্তু গ্রামবাসীদের প্রাথমিক অনুমান। এবং যে তারপর বিস্ফোরণ হয়, এবং বিস্ফোরণের মাত্রা এতটাই ছিল যে এই যে এই জায়গা থেকে আমি আরও একটু দেখাবার চেষ্টা করব, আমার ভিডিও জার্নালিস্ট কার্তিক দেখানোর চেষ্টা করছে। এই লোহার টুকরো পড়ে রয়েছে, যেটা গ্রামবাসীরা প্রাথমিকভাবে অনুমান করছেন যে সিলিন্ডারটি বাস করেছে তার একটি অংশ। এই যে পেশায় সিভিক ভলেন্টিয়ার, এর প্রতিও কিন্তু গ্রামবাসীরা যথেষ্ট ক্ষুব্ধ। যে এই ইঁট পড়ে রয়েছে, দরজা ভাঙা হয়েছে, ইঁট পড়ে রয়েছে এখানে, এবং পর্দা, এই যে দরজার পর্দা সেটা ছিঁড়ে ফেলা হয়েছে, এই যে বাড়ির যে দরজা সেই দরজা কিন্তু এখানে ভেঙে ফেলা হয়েছে, এবারে দেওয়ালে দরজার যে কাঁচ ছিল সে কাঁচ এখানে ভেঙে পড়েছে বিভিন্ন জায়গায়, এবং এই চেয়ার চেয়ার ভাঙা অবস্থায় পড়ে রয়েছে, আমার ভিডিও জার্নালিস্ট দেখাচ্ছে। বাড়ির একমাত্র রোজগারের মৃত্যুতে মাথায় হাত পরিবারের, কান্নায় ভেঙে পড়েছেন মৃত বিপত্তারণ বাগদির স্ত্রী। ছেলে আমাকে পালেলা, ছেলে আমার শাশুড়ি মা, আমি তার কে দেখবে আমাদেরকে, তাহলে আবার আমাদেরকে কে দেখবে? আমরা দুটো ভাতের লেগে মুড়ির লেগে আমি কোথায় যাব? মৃত পরিবারকে ক্ষতিপূরণ, সিভিক ভলেন্টিয়ার ও তার স্ত্রীর গ্রেপ্তারির দাবিতে সরব হন গ্রামবাসীরা। দেহ আটকে রেখেই চলে প্রতিবাদ। দীর্ঘ টানাপোড়েনের পর দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। আর এই যে সিভিক ভলেন্টিয়ার, এর যথেষ্ট দাদাগিরি ছিল, ঠিক এই রকম শব্দ কিন্তু গ্রামবাসীরা ব্যবহার করছেন। তারা বলছেন যে যথেষ্ট দাদাগিরি ছিল, রীতিমতো হুমকি দিত গ্রামবাসীদের যখন তখন। রিপাবলিকের লাগাতার প্রশ্নে কার্যত মুখে কুলুপ অভিযুক্ত সিভিকের। এইরকম একটা ব্যবসা করে এটা কি পুলিশের অগোচরে ছিল? পুলিশ কি আর কিছুই জানতো না? সাঁইথিয়া থেকে ভিডিও জার্নালিস্ট কার্তিকের সাথে মনোরঞ্জন সিভিক ভলেন্টিয়ারের কুকৃতি আপনারা দেখলেন। এবার দেখুন তৃণমূল নেতার দাদাগিরি। রোগী হেনস্থার অভিযোগে দিনহাটা মহকুমা হাসপাতালে তৃণমূল নেতাদের দাদাগিরি। শনিবার সুপারের সামনে চিকিৎসকদের বিরুদ্ধে হুমকি দেওয়ার অভিযোগ ওঠে তৃণমূল নেতাদের বিরুদ্ধে। ঘটনার 24 ঘন্টা যেতে না যেতেই দুই চিকিৎসককে সোকজ হাসপাতাল কর্তৃপক্ষ তুঙ্গে চাপানো। সরকারি হাসপাতাল যেন তৃণমূলের সম্পত্তি। শনিবার দিনহাটা মহকুমা হাসপাতালে গিয়ে চিকিৎসকদের হুমকি দিতে দেখা গিয়েছিল শাসক নেতাদের। শুধু হুমকি শাসনে নয়, হাসপাতালে একের পর এক বিভাগেও দাপিয়ে বেরিয়েছিলেন তারা। ছিলেন দিনহাটা পৌরসভার ভাইস চেয়ারম্যান সহ স্থানীয় তৃণমূল নেতারা। হাসপাতাল সুপারের উপস্থিতিতেই চলে দুই ডাক্তারকে থ্রেট। ঘটনার এক রাত কাটতে না কাটতেই দুই চিকিৎসককে শোকজ হাসপাতাল সুপারের। অর্থোপেডিক সার্জন, উনি আনোথরাইজড অ্যাবসেন্ট ছিল, সেই জন্য ওনাকে শোকজ করা হয়েছে। এবং ডাক্তার লতিফুল শেখ, উনি চিকিৎসা পরিষেবা আপ টু দ্য মার্ক প্রোটোকল অনুযায়ী ঠিকমতো দিচ্ছিলেন না, সেই জন্য ওনাকেও শোকজ করা হয়েছে। শাসক নেতাদের হাসপাতালে দাদাগিরি নিয়ে সাফাই গাওয়ার পাশাপাশি চিকিৎসকদেরও একহাত নিয়েছেন রাজ্যের মন্ত্রী। যারা কালকে হাসপাতালে গিয়েছিল তারা বিন্দুমাত্র অন্যায় করেনি, এবং এর মধ্যে বিতর্কর কোনো জায়গা নেই। 9টার সময়
টিকিট ইস্যু করবার কথা। 9:30টার মধ্যে ডাক্তারবাবুদের আউটডোরে বসবার কথা। এখানে 11:00 বেজে যায়, 11:30 বেজে চেম্বারে বসে রুগী দেখেন, যখন চেম্বার শেষ হয় তখন সেখানে আসেন। এর প্রতিবাদটা কে করবে? হুমকির মুখে পড়া দুই চিকিৎসককে শোকজ দিয়ে রোগী কল্যাণ সমিতির প্রাক্তন চেয়ারম্যান উদয়ন গুহকে দুস্তে ছাড়েনি বিরোধীরা। রোগী কল্যাণ সমিতির সভাপতি কে? উদয়ন গুহ তো এতদিন দেখে নাই যে লোকেরা পরিষেবা পায় না, সাধারণ মানুষ পরিষেবা পায় না। সেটা দোষটা কার? স্বাস্থ্য দপ্তর কার? ডাক্তাররা ঠিক মতো কাজ করছে না, তার দায় কার? উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী। দিনাটা মহকুমা হাসপাতালে যে অরাজক পরিস্থিতি চলছে, সেই অরাজক পরিস্থিতি দেখভাল করবার দায়িত্ব যার ছিল সে হল রোগী কল্যাণ সমিতির সভাপতি উদয়ন গুহ। উদয়ন গুহ সেই দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন, সেই ব্যর্থতাকে ঢাকবার জন্য এখন ডাক্তারবাবুদের ঢাল বানানো হচ্ছে। তবে কি অভয়াকাণ্ডের প্রতিবাদ করায় শাসকের চক্ষুশূল হয়ে গিয়েছেন চিকিৎসকেরা? কোচবিহার থেকে কিংসুক দত্তের রিপোর্ট, রিপাবলিক বাংলা। কুকুর বেড়াল গরুর পর এবার সরকারি হাসপাতালে সা। দুর্গাপুরের মহকুমা হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ার ইউনিট থেকে উদ্ধার হলো আস্ত সাপ। বুঝুন কাণ্ড, জঙ্গল না হাসপাতাল? ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে রোগী ও স্বাস্থ্যকর্মীদের মধ্যে। হাসপাতাল কর্তৃপক্ষ সর্প বিশারদকে খবর দিলে সাপটিকে উদ্ধার করে জঙ্গলে ছেড়ে দেওয়া হয়। আমরা এখানে এসেছিলাম আমাদের পেশেন্টকে নিয়ে, তো আমরা যখন চেক করে নেওয়া হচ্ছে তখন একজন সাপুড়ে যারা সাপ তারা এসেছিলেন, তারা চেক করলেন যে হ্যাঁ সাপ ঢুকেছে। ওরা এসেছিলো এবার কালকে থেকেও এরকম ছিল এই সাপটা একটা বাথরুমের ইয়ের মধ্যে। মানে কোথায় ছিল সাপটা? ওই বাথরুমের মধ্যে কোথায় ছিল? শিশিউতে। শিশিউ শিশিউতে তখন বার করতে পারেনি, আবার আজকে আবার এসছে এসছে বলে আজকে আবার বার করে নিয়ে গেল। মহকুমা হসপিটালে শিশিউতে সাপ ঢুকেছে, কালকে পাওয়া যায়নি, কালকে বেরিয়ে চলে গেছিলো, আজকে আবার ঢোকে সেটাকে উদ্ধার করা হয়। সেটা ব্যাগের ভিতরে ছিল, ওখানে শিশুয়ের স্টাফের যে বাথরুম আছে সেই বাথরুমে একটি ব্যাগের ভিতরে ঢুকেছিল। কী সাপ? সেটাকে ওটা দাঁড়া সাপ ছিল, যেটাকে ইন্ডিয়ান র্যাট স্নেক বলছে, সেটাকে সুন্দরভাবে রিকভারি করা হচ্ছে। একটা সাপ বেরিয়েছিল কোথায়? তো শিশুতে। তো সেটা আতঙ্কিত কিছু না, এরকম তো হয়নি কোনোদিন, অর্থাৎ পিছনে জঙ্গল আছে আসতে পারে, তো তার জন্য ধরেই চলে গেছে, ওটা নিয়ে কোনো সমস্যা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।